আসসালামু আলাইকুম দর্শক, গ্রাফটিং নাইফ বা কলমের ছুরি কীভাবে ধার করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র গ্রাফটিং নাইফ না, যে কোনো ধরনের ভালো মানের ছুরি বা দা বটি এগুলো আপনারা কীভাবে এরকম ব্লেডের মতো ধার করতে পারবেন। ব্লেডের মতো এই দেখেন, এটা কাগজটাকে কত সুন্দরভাবে কেটে দেয়। দেখতেছেন সুন্দর করে কাটতেছে। তো আমি কীভাবে এটা তো দাঁড় বানাইলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার কাছে কিন্তু আরও ছুরি আছে অনেকগুলা, আমি এগুলা দাঁড় করলাম। দেখছেন এটা কীভাবে কাটে। তো কাগজ কাটা কিন্তু কোনো মানে সাধারণ ছুরি দিয়ে সম্ভব না, মানে অনেক বেশি ধার না হলে সেটাই কিন্তু কাগজ কাটবে না। তো যাই হোক, এগুলো তো দেখাইলাম অনেক, এখন হচ্ছে এটা ধার কেমনে করলাম সেটা বলি। আমি ছুরিগুলো দেখাই আপনাদেরকে যে আমি কতগুলো ছুরি ধার করলাম। দেখেন এই সবগুলো ছুরি কিন্তু আমি ধার করলাম এখন বৈশা বৈশা। যেখানে আরও একটা আছে সাতরা। তো আসেন কীভাবে ধার করছি সেটা দেখাই। তো অনেকে হচ্ছে ছাই দিয়া বালু দিয়া দাঁড়ের পাটায় বিভিন্নভাবে ঘষার পরামর্শ দিয়ে থাকে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা সহজ বুদ্ধি দিব, এমন বুদ্ধি আপনারা ইউটিউবে সারা ইউটিউবে খুঁজেও পাবেন না, এবং এটা খুবই কার্যকরী, খুবই ভালো, এরকম ভিডিও আপনারা আর কোথাও পাবেন না আমি মনে করি। তো এটার জন্য আপনাদের মাত্র 20 টাকা খরচ করতে হবে। আপনাদের ছাই বালু দাঁড়ের পাটা কিছুই লাগবে না, 20 টাকা খরচ করবেন। এই যে দেখতেছেন এটা একটা সিরিজ কাগজ, 20 টাকা দাম মাত্র, সিরিজ কাগজ 20 টাকা দাম। এটা হচ্ছে কাঠ ঘষার সিরিজ কাগজ, লোহা ঘষার না। কিন্তু বাজার থেকে আপনারা হার্ডওয়্যার দোকান থেকে এরকম একটা সিরিজ কাগজ কিনে আনবেন 20 টাকা দিয়া, সেটার মধ্যে দাঁড় দেবেন। দাঁড় দেওয়ার সিস্টেম আছে, আমাদের দেশের মানুষ যেভাবে দাঁড় দেয় এটা কিন্তু ভুল পদ্ধতি। আমাদের দেশের মানুষ দাঁড় দেয় এইভাবে, এইভাবে ঘষে, এইভাবে ঘষে, সামনে সামনে ঘষে, এইভাবে এইভাবে ঘষে, একবার এইভাবে আরেকবার এইভাবে এইভাবে ঘষা দেয় যে কোনো কিছু দাঁড় করার ক্ষেত্রে। তো এইভাবে ঘষলে আপনার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এইভাবে ঘষলে তো আপনার এখানে দেখা যায় যে যখন আপনি এইভাবে ঘষা দেন তখন এই এই সাইডে একটু বোল্টা ওঠে, আবার এই দিকে ঘষা দিলে, এই দিকে ঘষা দিলে তখন এই সাইডটাই বোল্টা ওঠে, মুখটা সমান হয় না, ভেঙে ভেঙে যায়, নানা রকম সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা হয় কেন, কারণ এটা হচ্ছে দাঁড় দেওয়ার সঠিক পদ্ধতি না, এইভাবে ঘষাটা দাঁড় দেওয়ার সঠিক পদ্ধতি না। দাঁড় হয় ঠিক আছে, কিন্তু একেবারে যে পারমানেন্ট দাঁড় একটা দা বা ছুরি থেকে আপনার যতটা দাঁড় পাওয়ার কথা সেটা আসে না। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে কোনভাবে ঘষতে হবে, আপনারা ঘষা দিবেন এইভাবে, হ্যাঁ এইভাবে এইভাবে ঘষা দিতে পারেন, অথবা এইভাবে ঘষা দিতে পারেন, এইভাবে ঘষা দিতে পারেন। এটা হচ্ছে সঠিক পদ্ধতি, যখন আপনি দা ছুরি বটি এইভাবে ঘষা দিবেন, এরকম উল্টা করে ঘষা দেবেন, তখন সেটার মধ্যে এমন ধার হবে যে সেটা দিয়ে আপনি কাগজ কাটতে পারবেন, ব্লেডের মতো ধার হবে, এবং অল্প সময়ে বেশি অনেক বেশি ধার হবে, এইভাবে ঘষতে হবে। হ্যাঁ তো আমার এখানে যতগুলো ছুরি দেখলেন সাতটা, আমি সবগুলো এইভাবে এখানে বসেই ধার করছি। এর আগে কিছুটা ঘষা ছিল আপনার হচ্ছে বালি দিয়া, তারপর হচ্ছে ওই ইয়ের মধ্যে দাঁড়ের পাটায়। তো ওইগুলো দেখা ওগুলোতে থেকে আমি আসলে অরিজিনাল যে দাঁড় যে কাগজ কাটা যায় এরকম রেজাল্টটা পাই নাই। তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম যে ওখানে কী করে ওগুলো আসলে মেশিনে দাঁড় দেয়, একটা ফিতা থাকে, সেই ফিতার মধ্যে এরকম সিরিজ কাগজের মতো মানে রাফ একটা সারফেস থাকে, সেখানে ওরা হচ্ছে এইভাবে ধরে, আর ওই ফিতাটা এরকম নিচের দিকে যায়, নিচের দিকে যায়, ওরা ছুরি কাছি এরকম উল্টা করে ধরে, মানে দাঁড়টা উল্টা হয়, মানে আমি এইভাবে ঘষা দিলে যে কাজটা হয় ওদের মেশিনটা হচ্ছে ওইভাবে করে। তো এটা যদি আপনার ছুরির সমান সমান থাকে বা ছুরি থেকে সামান্য ছোটো বড়ো থাকে, সেখানে যদি এরকম করে একবারে ধরতে পারেন, একবারে মানে ঘষাটা একবারে দিতে পারেন, তো দাঁড়টা আরও মনে হয় যে ভালো হবে, কারণ ওই ফিতাগুলো এরকম বড় থাকে, কিন্তু আমাদের তো আসলে এরকম ফিতা নাই যারা বাসা বাড়িতে দাঁড়টা দিব। তো তাদের জন্য এরকম এটা হচ্ছে একটা চেয়ারের মধ্যে আমি বাইদার নিছি, এই যে দড়ি দিয়া সুতলি দিয়া চেয়ারের মধ্যে বাইদা নিছি, এই চিকন যে অংশটা এখানে আমি এমন করে ঘষা দিছি, এখানে এমন করে ঘষা দিছি, তাতেই হচ্ছে এটা প্রচুর দাঁড় হয়েছে। এখানে যে আপনার
এই সাতটা ছুরি আছে, সবগুলো দিয়ে কাগজ কাটা যায়। তো আপনাদেরকে আরেকটু দেখাই, এই দেখেন, দেখছেন কত সুন্দর। আরেকটা নেই, দেখেন তো হচ্ছে এইভাবে আপনারা খুব সহজেই দাঁড় দিতে পারবেন। এটা আরেকটা দেখেন কাটতেছে, তো সবগুলোই কাটে, আমি বললাম তাতেই বিশ্বাস করেন। এখন হচ্ছে আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, ন্যূনতম সাধারণ উপকৃত হন এবং আইডিয়া পান যে কীভাবে সহজে এই গ্রাফটিং নাইফ বা ছুরি চাকু দাঁড় দিতে হবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা ধন্যবাদ জানাবেন। আমার প্রশংসা করতে না পারলে আল্লাহ তাআলার প্রশংসা করে একটা আলহামদুলিল্লাহ লিখে অন্তত কমেন্ট করেন। আপনাদের কমেন্ট, লাইক এবং শেয়ারে আমি অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য এরকম ভালো ভালো আইডিয়া নিয়ে আসতে পারবো, যাতে আপনারা আরও বেশি উপকৃত হইতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এই যে গ্রাফটিং নাইফগুলো সেল করা হবে, আপনাদের কারো লাগলে নিতে পারেন, এগুলো অনেক ভালো মানের।